রাজ্য সরকারের গীতাঞ্জলি প্রকল্পের ছাদ বিলেছে। মাটির বাড়িটা ভেঙে যাওয়ার পর থেকে অন্যের বারান্দায় বাস স্ট্যান্ড ছিল রাতের আশ্রয়স্থল। বাড়ি তৈরির ক্ষমতা ছিল না বাঁকুড়ার ববিতা টুকাইদের। সরকারি গীতাঞ্জলি প্রকল্পে ওরা বাড়ি পেয়েছে। মাটির বাড়ি বহুদিনের পুরনো, মেরামতি যে করা হবে সে খরচা কোথায়? বিষ্ণুপুরের গোপালগঞ্জের দে পরিবার। বাড়ির বাসিন্দা ধনঞ্জয় দে ও তার স্ত্রী ববিতা ও দুই সন্তান। ধনঞ্জয় মানসিক ভারসাম্যহীন, স্ত্রী ববিতা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। গত বছরের এক বৃষ্টির দিনে গোটা বাড়িটা ভেঙে পড়ে। ভাগ্যিস সে সময় বাড়িতে কেউ ছিল না, নয়তো প্রাণহানি ঘটত। কিন্তু তারপর বেঁচে থাকাটা যেন আরো দুর্বিষহ হয়ে গিয়েছিল। থাকার জায়গা ছিল না, দিন কাটছিল কখনো এর বাড়ির বারান্দায়, কখনো অন্য কোথাও। অবশেষে গীতাঞ্জলি প্রকল্পে মাথার উপর ছাদ পেয়েছে ববিতা। এখানে কাউন্সিলর, সে খুব আমাদের সাহায্য করেছে। দিয়ে দেখে পরে বলছে থাকতে পারেনি, তাহলে একটা কিম আছে 75,000 টাকা, সেই কিমটা আমরা দিচ্ছি, সদ্য একটা ঘর করে থাকি, দিয়ে ঘর করে দিয়েছে, এখন আছি। একই অবস্থা টুকাইদের। টুকাইদের স্বামী সুমন্ত দে আবার সম্পর্কে ধনঞ্জয়ের ভাইপো, ওই বাড়িতেই থাকতেন। সুমন্ত স্থানীয় একটি কারখানায় মজুরের কাজ করতেন, কিন্তু সেই কারখানা বন্ধ হয়ে যায়। সংসার বাঁচাতে স্ত্রী টুকাইদে শুরু করেন লোকের বাড়িতে কাজ করা, আর সুমন্ত বেছে নেয় জন মজুরের কাজ। কিন্তু বাড়ি ভেঙে পড়ার পর পথে বসতে হয়। গীতাঞ্জলি প্রকল্পে বাড়ি পেয়েছেন তারাও। আমার স্বামী রোহিতে কাজ করতো, হঠাৎ ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাওয়াতে কাজকর্ম তো কিছু থাকেনি, ঘর দুয়ারও সেই সময় জলে পড়ে গেল। আজকাল দুটো ঘরই পড়ে গেছে, ওই ধারে ঘরটাও পড়ে গেছিল, এইখানে ঘরটাও পড়ে গেছিল। ছেলে মেয়ে জাকালি মানে মরেই যাচ্ছিলাম। দিয়ে আমাদের যে কাউন্সিলর আছে, সে আমাদের একটু ঘর করে দিয়েছে, তো সেই ঘরটাতেই এখন আছি, ভালোভাবেই আছি। বিষ্ণুপুর পুরসভার পুরপ্রধান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, এরকম 98 জনকে বাড়ি দেওয়া হয়েছে গীতাঞ্জলি প্রকল্পে। আমরা বিষ্ণুপুর পুরসভা থেকে 98 জনকে, অসহায় মানুষকে, পুরুষ নারী নির্বিশেষে আমরা গীতাঞ্জলি দিয়েছি বাড়ি। পাকা বাড়ি, নিজের বাড়ি, গীতাঞ্জলি প্রকল্প হাসি ফুটিয়েছে বহু মানুষের মুখে। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা।